কালো কলা, একদম কালো কলা, অনেক আগে আমাদের দেশে ছিল অগ্নিশ্বর কলা, অনেক বেশি ঔষধি গুণ, এখন আর এটা দেখা যায় না। কাঁচা কলা, তরকারির কলা যেটা কাঁচকলা বলে, খুবই কম দেখা যায়, মানুষেরা খাই না, কিন্তু এত বেশি আয়রন, ন্যাচারাল আয়রনে ভর্তি, খাওয়ার কাছেও যায় না। কাঁঠালের বিচিগুলি এত গুণ বেশি যে কাঁঠালের বিচিতে অজস্র ন্যাচারাল ক্যালসিয়াম থাকে, অজস্র ন্যাচারাল ম্যাগনেশিয়াম থাকে, অজস্র ন্যাচারাল জিঙ্ক থাকে, কিন্তু এই জিনিসগুলো আমাদের দেশে আমরা কাঁঠাল খাই, কাঁঠালের পরে আর বিচি খাই না। গ্রামে বলে কাঁঠালের পরে কাঁঠালের বিচি খেলে কাঁঠাল যদি বদহজম হয় সেটাকে হজম করে ফেলতে পারে। এটা হাজার হাজার শুনি, কিন্তু আমরা এটাকে নিয়ে কোনো কার্যকারিতা দেখাই না। যেরকম ধরেন মিষ্টি কুমড়া অসম্ভব উপকারী, চোকলা সহ খেলে অনেক গুণ বেশি। যে কোনো চাল কুমড়া, মিষ্টি কুমড়া, শশা, এটা যদি চোকলা সহ, কাবার সহ খাই, আমাদের এই যে স্কিন ডিজিজ হয়, চর্মরোগ হয়, স্কিন ভেঙে যায়, আমাদের স্কিনে বলি রেখা আসে, বিভিন্ন দাগ আসে, গালে বিভিন্ন রকম দাগ আসে, চুল পড়ে যায়, এই চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে যদি লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ছালাতের ভিতরে যেগুলো আমরা দিচ্ছি এগুলো যদি আমরা চামড়া সহ খাই। তারপরে আমরা অনেক মূল্যবান খাবারগুলি দেখা যায়, বাঁধাকপি, ফুলকপি, লাউ, লাউয়ের পাতা, মিষ্টি কুমড়ার পাতা, চাল কুমড়ার পাতা, এই পাতাগুলি আমরা ফেলে দিই। এই পাতাগুলি সব কিছু মিলিয়ে বিকালবেলা, সন্ধ্যাবেলা আমি দেখছি ব্যাংকক, সিঙ্গাপুর, চীনে অফুরন্ত, মানে বিকাল থেকে আরম্ভ হয় রাত্র দুইটা পর্যন্ত রাস্তায় রাস্তায় সব রিক্সা ভেনে করে এই দশ ইয়েন, মানে বাংলাদেশি টাকায় 100 টাকায় এক প্যাকেট, প্লাস্টিকের প্যাকেটের এক প্যাকেট 1 কেজি পরিমাণ স্যুপ কিনতে পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা যদি আরও সতর্ক হই, আমরা যদি মাস্ক ব্যবহার করি, আমরা যদি হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করি, আমরা যদি হাত পা ভালো করে ধুই, আমরা যদি সকাল এবং রাতে গরম পানি দিয়ে, হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করি, আমরা যদি পানিতে একটু ফিটকিরি ব্যবহার করি, আমরা পানি গোসলের সময় সাবান ব্যবহার করি, আমরা যদি পানিতে আপনার নিম পাতা ব্যবহার করি, আমরা যদি কাঁচা হলুদ ব্যবহার করি, আমরা যদি সবসময় মুখে একটুখানি একটুকরা নিম পাতা একটু চিবিয়ে নেই সকালে ঘর থেকে বের হওয়ার আগে, বা বাইরে গেলে একটু নিম পাতা চিবিয়ে রাখবো দাঁতের গোড়ায়, আমরা যদি একটুখানি এক টুকরা কাঁচা হলুদ মুখের ভিতরে দিয়ে চিবিয়ে নেই, আমরা যদি যে কোনো খাবার পাকের সময় একটু কাঁচা হলুদ ব্যবহার করি, আমরা যে কোনো সাদা খাবারে গ্লুকোটিন থাকে, যে কোনো সাদা খাবারে গ্লুকোটিন থাকে, যেরকম আপনি রুটি সাদা, আটা সাদা, ডিম সাদা, দুধ সাদা, মাখন সাদা, এই জাতীয় সাদা খাবারকে যদি আপনি নিউট্রাল করতে চান, তাহলে আপনাকে এক সামান্য এক টুকরা কাঁচা হলুদ দিয়ে একটু হলুদ হলুদ ভাব বা ঘিয়া ঘিয়া ভাব যদি করে নিতে পারেন, তাহলে এখানে গ্লুকোটিন নামক যে জীবাণুটি সেটা আমাদের প্রতিরোধ হয়। অনেকেই বলেন ভাত খেয়েছি তো সাথে সাথে পেট ফুলে গেছে, ভাত খেয়েছি সাদা অনেকগুলি জিনিস খেয়ে ফেলছি, এই গ্লুকোটিন একটি পরজীবী জীবাণু, এ যায় আমাদের পেটের মধ্যে আক্রমণ করে, এও এই গ্লুকোটিনও কিন্তু আমাদের খাবারের সাথে করোনা ভাইরাসকে এগিয়ে নিয়ে যায়, মানে ওর বন্ধু হিসাবে কাজ করে। অতএব শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমাদের কাঁচা হলুদ, টমেটো, টমেটো অনেক বেশি করে খেতে হবে, টমেটো, পেঁয়াজ, রসুন সালাদের অংশ হিসাবে, আর একই সাথে আমরা যে প্রতিদিন সালাদ খাবো, মানে মিনিমাম 200 গ্রাম সালাদ একজন সক্ষম মানুষের জন্য দরকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা যাকে কালিজিরা বলি, মানে জিরারই আরেকটি প্রজাতি, কালিজিরা কালো হলেও মানব দেহের জন্য, মানব দেহকে বিশুষ্কায়িত রাখার জন্য
বুকের সর্দি কাশি কফ দূর করার জন্য কালিজিরার ভূমিকা হাজার বছরের প্রমাণিত। কালিজিরা বাংলাদেশে কালিজিরার মধু এখন তৈরি হচ্ছে, আমরাও নিজেরা কালিজিরার মধু আমাদের কালিজিরা বাগান থেকে মধুর বাক্স দিয়ে আমরা তৈরি করে আনি। কালিজিরা একটি সত্যিকারের এই বহু রোগ থেকে মুক্তির ঔষধ, মহাপবিত্র কোরআন শরীফে আছে কালিজিরা মৃত্যু বাদে সকল রোগের মহাঔষধ, আল হাদিস বুখারি শরীফ। আরেকটি হাদিস আছে যা সৃষ্টিকর্তা মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য যদি কোনো ঔষধ তৈরি করতেন সেটা কালিজিরার চেয়ে করতেন, আল হাদিস বুখারি শরীফ। দুইটা হাদিস আছে এই কালিজিরাকে নিয়ে। অতএব কালিজিরা আমরা নিরোগ থাকার জন্য খাবো, কালিজিরার সাথে এখন কালিজিরার তৈলটা উপরন্ত বাজারে খাঁটি তৈল যেগুলো আছে, যারা নিজেরা তৈল ভাঙায় তারা বলতে পারবে খাঁটির তৈল কোনটা, যারা নিজেরা মধু সংগ্রহ করে তারা বলতে পারবে এটা খাঁটি কালিজিরার মধু কিনা। আমাদের মডার্ন গ্রুপ আমরা দুইটাই করে থাকি, এবং কালিজিরা যদি খাঁটি তৈল হয় তাহলে এটা সর্দি কাশি ঠান্ডা বক্ষবৃদ্ধির সমস্যা, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, পুরুরুচি, নিউমোনিয়া, বক্ষবৃদ্ধির সমস্যা, সিওপিডি, এই জাতীয় রোগের জন্য মানে কালিজিরার কোনো গুণের শেষ নাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা যাকে কালিজিরা বলি মানে জিরারই আরেকটি প্রজাতি। কালিজিরা কালো হলেও মানব দেহের জন্য, মানব দেহকে বিশুষ্কায়িত রাখার জন্য, বুকের সর্দি কাশি কফ দূর করার জন্য কালিজিরার ভূমিকা হাজার বছরের প্রমাণিত। কালিজিরা বাংলাদেশে কালিজিরার মধু এখন তৈরি হচ্ছে, আমরাও নিজেরা কালিজিরার মধু আমাদের কালিজিরা বাগান থেকে মধুর বাক্স দিয়ে আমরা তৈরি করে আনি। কালিজিরা একটি সত্যিকারের এই বহু রোগ থেকে মুক্তির ঔষধ, মহাপবিত্র কোরআন শরীফে আছে কালিজিরা মৃত্যু বাদে সকল রোগের মহাঔষধ, আল হাদিস বুখারি শরীফ। আরেকটি হাদিস আছে যা সৃষ্টিকর্তা মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য যদি কোনো ঔষধ তৈরি করতেন সেটা কালিজিরার চেয়ে করতেন, আল হাদিস বুখারি শরীফ। দুইটা হাদিস আছে এই কালিজিরাকে নিয়ে। অতএব কালিজিরা আমরা নিরোগ থাকার জন্য খাবো, কালিজিরার সাথে এখন কালিজিরার তৈলটা উপরন্ত বাজারে খাঁটি তৈল যেগুলো আছে, যারা নিজেরা তৈল ভাঙায় তারা বলতে পারবে খাঁটির তৈল কোনটা, যারা নিজেরা মধু সংগ্রহ করে তারা বলতে পারবে এটা খাঁটি কালিজিরার মধু কিনা। আমাদের মডার্ন গ্রুপ আমরা দুইটাই করে থাকি, এবং কালিজিরা যদি খাঁটি তৈল হয় তাহলে এটা সর্দি কাশি ঠান্ডা বক্ষবৃদ্ধির সমস্যা, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, পুরুরুচি, নিউমোনিয়া, বক্ষবৃদ্ধির সমস্যা, সিওপিডি, এই জাতীয় রোগের জন্য মানে কালিজিরার কোনো গুণের শেষ নাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন। ৩৭ ৪০ পর্যন্ত বয়স, এই সক্ষম বয়সে অনেক বেশি সালাদ খেতে হবে, তাহলে শরীরের পরিস্ফুটনটা ভালো হবে, শরীরের হরমোনটা ভালো থাকবে, প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকবে, নিরোগ এবং সুস্থ থাকতে অনেক সহযোগিতা করবে। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের প্রায় ২৭ জন মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুর হিসাব অনুযায়ী ২৭ জন লোক আমাশয়ভোগী,
এর একমাত্র কারণ হইল যে আমাদের পানিটা নিরাপদ না। আমাদের আন্ডার ট্যাঙ্কি এবং আপার ট্যাঙ্কি, মানে বিল্ডিংয়ের নিচে একটা বেসমেন্টে যে ট্যাঙ্কিটা থাকে আর একটা বিল্ডিংয়ের ছাদে ট্যাঙ্কি থাকে, এই দুইটা ট্যাঙ্কির ভিতরে পানি থাকে। পানির ভিতরে অজস্র আপনার কেঁচো, ব্যাকটেরিয়া, অ্যামোবিয়া, প্রোটোজোয়া, মাইটস, যত ধরনের কঠিন জীবাণুগুলো ওখানে আছে। আপনি দয়া করে আজকেই আপনার বাড়ির নিচের যে পানির ট্যাঙ্কিটা একটা টর্চলাইট দিয়ে আপনি পরীক্ষা করতে পারেন যে তেলাপোকা পর্যন্ত ওই ট্যাঙ্কির মধ্যে লক্ষ লক্ষ আছে। এই পানিগুলো আমরা কোনো মতেই বিশুদ্ধ করে খাই না। আমার এই পানিগুলোকে আপনাকে গরম করে ঠান্ডা করে খেতে পারবেন না, একটু গরম থাকতে খেতে হবে। তাইলে পরে এই শীতে আপনার নাক, মুখ, কান, কণ্ঠনালী, গলা, গহ্বর আপনার সবগুলি নিরাপদ হবে, কারণ মুখ দিয়ে সব রোগ হয় শুরু। এই মুখ দিয়ে সব রোগ হয় শুরু মানে দাঁতে, মাড়িতে, কোনো জায়গায় যদি একটু গরম পানি লাগে তাহলে জীবাণুটা চলে যাবে। আবার যদি পানির ভিতরে আপনি একটু সামান্য ফিটকিরি ব্যবহার করে খান বা ট্যাঙ্কির ভিতরে 1000 লিটার পানিতে আপনি 50 গ্রাম ফিটকিরি দিয়ে ওই পানিটা যদি আপনি বাড়িতে ব্যবহার করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার গোসলের সময় আপনি নিরাপদ পানি পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপার ট্যাঙ্কি যেটা আছে, রিজার্ভ ট্যাঙ্কি উপরে যেটা আছে, ওইটার ভিতরে আপনি কমপক্ষে 30 গ্রাম ফিটকিরি গুঁড়ো করে ওইটা ছিটিয়ে ভিতরে দিতে পারেন। তাহলে দুদিক থেকে আপনি নিরাপত্তাটা পেলেন। আলহামদুলিল্লাহ আমরা নিরাপদ পানি খাবো, কলেরা থেকে আরম্ভ করে আমাশা, ডায়রিয়া থেকে আরম্ভ করে যত ধরনের পানিবাহিত রোগ আছে সব রোগের থেকে বাঁচতে হলে আমাদের বিশুদ্ধ পানি, গরম পানি, ফিটকিরিযুক্ত পানি, নিম পাতাযুক্ত পানি, কাঁচা হলুদযুক্ত পানি আমাদেরকে নিরাপদ রাখতে পারে, আমাদেরকে ভালো রাখতে পারে। কারণ আমাদের মাথা হলো আমাদের শরীরের হেড অফিস। মাথাকে ঠান্ডা রাখার জন্য, মাথাকে ভালো রাখার জন্য যেরকম আমাদের সালাদ খেতেই হবে, 7 রঙের শাকসবজি, ফলমূল, মশলা খেতে হবে। খুব সহজ কিন্তু 7 রঙের আপনি রেগুলারই খান, হয়তো আপনি এখন রংধনু কালার 7 রং শুনে আপনি ভয় পাচ্ছেন, ভয়ের কিছু নেই। কারণ আপনি হিসাব করে দেখেন যে আপনি বাঁধাকপি ফুলকপি খান, সাদা হলো সবুজ হলো দুইটা কালার এসে গেল বাঁধাকপি ফুলকপি। গাজর এবং বিট খান, একটা খৈরি একটা লাল, এখানে এলো দুইটা 4টা। আপনি দারচিনি, এলাচি, লবঙ্গ খান, এখানে 2টা কালার আপনি পেয়ে যাবেন। আপনি লাউ খান, চাল কুমড়া খান, মিষ্টি কুমড়া খান, মিষ্টি কুমড়া লাল, চাল কুমড়া সাদা, লাউ সাদা, লাউয়ের উপরের খাবারটা সহ যদি আপনি খেতে পারেন, মানে যে কোনো গ্রিন খাবার, যে কোনো লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, এগুলি স্টমাকের প্রতীক, দেখতে অনেকটা স্টমাকের মতো। এগুলো খেলে আপনার স্টমাক খুব নিরাপদ থাকবে, স্টমাক খুব ভালো থাকবে, স্টমাকে কোনো রোগ হবে না। আর চামড়া ফেলে, ভিতরের বিচি ফেলে কোনো দিনও লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া খাওয়া উচিত না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন। সয়াবিনের গুণের কোনো শেষ নাই। যেরকম সয়াবিন সাধারণত যাদের আমাশা আছে তাদের জন্য মহা ঔষধ। সয়াবিন যদি ভিজিয়ে রেখে পাউন্স করে খায় তাহলে হাত পার যে কাঁপে, যে ডোপামিন হরমোনের অভাবের জন্য, এই ডোপামিন হরমোনের যোগান দিতে পারে আপনার সয়াবিন। 3 দিন ভিজানোর পরে একটু পাউন্স বা যেটাকে আমরা গেরি বলি বা গাছ বলি, বীজ বলি, বিছন হয় ওইটা আপনার যদি একটু মধু দেওয়া খাওয়া যায়,
যেরকম বুট ভিজাই আমরা প্রথম একদিনে না, দুই দিন পরে যদি বুটটা খাওয়া হয়, বুটের মাথায় যখন বিষটা আসবে তখন এটার মধ্যে ডোপামিন আসবে। ডোপামিন একটা আমাদের প্রয়োজনীয় হরমোন। এই হরমোনটা আমরা কোনো বীজ বা পাউন্ড জাতীয় কোনো জিনিস খাই না বলে এই হরমোনটা আমরা পাই না। আপনি গুলশান বনানির যে কোনো বাজারে যাবেন, দেখবেন যে কালাই পাউন্স করে, বুট পাউন্স করে, গমকে পাউন্স করে, বিভিন্ন বীজ জাতীয় জিনিসকে পাউন্স করে। পাউন্স করে মানে বীজ অঙ্কুরোদ্গমন করে, গেরি তৈরি করে, সেটা প্যাকেট করে বাজারে বিক্রি হয়। সারা পৃথিবীর বাজারেই বিক্রি হয়, কিন্তু বাংলাদেশে শুধু গুলশান বনানি নিউ মার্কেট প্রমিনেন্ট সুদী লোকদের এরিয়ার ভিতরে এটা বেশি পাওয়া যায়। শুধু যে সোয়াবিনের পাউন্স করে খাবো তা না, আমরা কালাইয়ের পাউন্স করে খেতে পারি, বুটের পাউন্স করে খেতে পারি, বাদামেরটা খেতে পারি, গমেরটা খাওয়া একান্তই দরকার, খুব সহজে হয়। ব্লাড ক্যান্সার হবে না যদি গমের পাউন্স করে অন্তত তিন চার দিনের গমটা যদি আমরা খাই, শিকড় টিকড় সব কিছু উপরের গাছ সহ, খুব সহজ আর কি। এটা ভিজিয়ে রেখে দুই দিন পরে এটাকে উঠাইয়া একটা মার্কিন কাপড়ের মধ্যে ঝোলার মতো করে বাইজা ঝোলাই রাখলে এই গাছগুলো হবে, বা একটু বিষয়ে দিলেও আলো বাতাসে গাছগুলো হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন। গমের গাছগুলো, এই গাছটা আমাদের ব্লাড থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যান্সারের একটা মহা ঔষধ। সারা পৃথিবীতে এখন সবাই খাচ্ছে এটা। লিভার থেকে রক্ত উৎপাদন করতে সহযোগিতা করে এবং লিভারকে ভালো রাখে। যেরকম আমরা অনেক সময় সকালবেলা ঘুম থেকে উঠে একটা মিষ্টি জিনিস খাই অথবা তৈলাক্ত জিনিস খাই, তৈলাক্ত বলতে আমি একটা কাবাব খেয়ে বসলাম খালি পেটে, এটা কিন্তু আমার স্টোমাক অ্যালার্জি হবে, আজকে না হোক পাঁচ বছর পরে হবে। তো স্টোমাক অ্যালার্জি আমি তৈরি করে দিলাম, আমার শরীরের ভিতরে লিভার ফিটিং হয়ে যাচ্ছে। এর কারণ আমি সকালবেলা খালি পেটে পোলাও, বিরিয়ানি, ভাজি, ভুনা, ফাস্টফুড, রিচফুড, হার্টফুড, জাঙ্ক ফুড এই জাতীয় জিনিসগুলি বেশি খাই খালি পেটে। খালি পেটে মানে সকালবেলা আপনি 11টা পর্যন্ত যদি দধি চিরা খেতে পারেন, আপনি যদি ভিজানো বুট খেতে পারেন, আপনি যদি ভিজানো গম খেতে পারেন, ভিজানো ভুট্টা খেতে পারেন, আর এখন একটা মিষ্টি ভুট্টা পাওয়া যায় সেটা খেতে পারেন, আবার আরেকটা ভুট্টা এখন বাজারে আসছে অজস্র হয়, আমার নিজেরই 5 লাখের উপরে আসে এই ভুট্টা গাছ, একদম কালো আর অসম্ভব মিষ্টি, মনে হবে যে এটা আপনার কালো আঙ্গুর, একদম কালো আঙ্গুরের মতো স্বাদ, নরম, আপনি ক্ষেত মাঠের থেকে নিজে কেটে নিজে ভেঙে সাথে সাথে খেতে পারবেন। 10 মিনিটের মধ্যে একটু ভালো করে ধুয়ে নিয়ে আপনি খেতে পারবেন, বা একটু গরম বাইন্ডে ধুয়ে খেতে পারবেন। এই যে খাবারগুলো এগুলো কিন্তু কিছু না, টপের ভিতরে হয়। আমি টপে করছি, ড্রামে করছি, মাটিতে করছি, রাস্তার দুই ধারে করেছি, এগুলো একটু হচ্ছে কি নিজেরা একটু খেয়াল করে নিজেরা একটু চাষ করা, এটা নিজের জন্য, প্রকৃতির জন্য, পরিবেশের জন্য, গ্রামের জন্য, শহরের জন্য, ডিস্ট্রিক্টের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন।